ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवे नक्रारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ने वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वांतान प्रणमाम्यहम्। श्री श्री ठाकुर श्री श्री मा स्वामीजी महाराज एवं स्वामी अखंडानंद जी महाराज के आमार भक्ति विनम्र प्रणाम एवं समग्र आज के मंचे उपस्थित सभाय उपस्थित श्री रामकृष्ण श्री शारदा एवं स्वामी विवेकानंदर जरा अनुरागी एवं अनुरागिनी सकल के आमार आंतरिक श्रद्धा और नमस्कार। आमाके बोलते बला हयेछे एकटा कठिन विषय रसे सिक्त बसे शक्त श्री रामकृष्ण। आमि बलार आगे कतगुलो कथा आमार मने हयेछे बला दरकार सेई कारणे बोलछि। आमादेर जखन बाड़ीते कोनो शुभ अनुष्ठान हय देखबेन আমরা দুটো অনুষ্ঠান অবশ্যই করে থাকি, একটি হচ্ছে আব্যুদয়িক শ্রাদ্ধ, একটি নান্দীমুখ শ্রাদ্ধ। এই আব্যুদয়িক এবং নান্দীমুখ শ্রাদ্ধ আমরা করে থাকি আমাদের প্রিয়জন যাদের বংশধর আমরা তাদের স্মরণ করি, আমরা তাদের চিন্তা করি, তাদেরকে ভাবি। আর এই শুভ অনুষ্ঠানে তারা হয়তো স্থূল শরীরে নেই, সেই কারণে সূক্ষ্ম শরীরে তাদের উপস্থিতি প্রার্থনা করি এবং এই সমগ্র অনুষ্ঠান ঠিকঠাক মতো হওয়ার জন্য তার জন্য প্রার্থনা করে থাকি। এটা খুব একটা খুব আনইউজুয়াল ফ্যাক্টর না, কিন্তু খুব ইউজুয়াল ফ্যাক্টর। আমাদের কয়েক বছর আগে একটা খুব বিখ্যাত ছবি হয়েছিল, বাংলা ছবি। আমি ছবিটি দেখিনি, আমার বন্ধুরা তার কিছু ডায়লগ ক্লিপিংস পাঠিয়েছিল, এটা কতটা যুক্তিসঙ্গত সেটা জানার জন্য। সেখানে বলা হয়েছিল গোত্রের কোনো প্রয়োজন নেই, গোত্রের কোনো প্রয়োজন এটা নেই, এটা বলাটা ঠিক নয়। ধর্ম সেটা ভাবনা চিন্তাটা আমাদের একটু বদল হওয়া দরকার। ধর্ম মানে হচ্ছে যে আমাকে ধরে থাকে, আমাকে মানুষ হিসেবে আমার পায়ের তলার মাটিটাকে যে শক্ত করে রাখে। তাহলে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো বলছি, যে ধর্ম মতে আমি বিশ্বাস করি, আমাদের বেসিক মানে মিস্টেক হয়ে থাকে, আমরা রিলিজিয়াস বিলিফকে রিলিজিয়ান বলে অভিহিত করি, ধর্ম বিশ্বাসকে ধর্মের সঙ্গে তুলনা করে ফেলি। কিন্তু গোত্রের আমাদের ভীষণভাবে প্রয়োজন আছে। কেন গোত্রের প্রয়োজন আছে? প্রত্যেক গোত্রের একজন ঋষি আছেন, এটা মনে করায় আমি কোন ঋষির বংশধর। প্রবরমালা কারা? প্রবরমালা হচ্ছে সেই বংশের যারা উল্লেখযোগ্য ঋষি ছিলেন তাঁদের কথা বলা হয়। আমাদের প্রত্যেকের জানা দরকার আমাদের প্রত্যেকের গোত্র কি এবং গোত্রের প্রবর কি। কেন জানা দরকার? কারণ তাতে আমরা নিজেদেরকে নতুন করে তৈরি করতে পারি, কাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। শ্রী রবীন্দ্রনাথের গান আছে না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। যখন আমরা জানতে পারি যে আমি অমুখের বংশধর, তখন কিছু খারাপ কিছু করবার আগে 100 বার ভাবি। এই কারণে গোত্রের প্রয়োজন আছে। এখনকার দিনে অনেক সময় আমরা এই আমাদের পূর্বপুরুষদের সময় অভাবে এই আব্যুদয়িক নান্দীমুখ এসব করে স্মরণ করতে পারি না। বিহারের ইউপিতে রোজ স্নানের সময় তারা জল তর্পণ করে, হাতে জল তুলে উদ্দেশ্যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা। আমাদের একবারে ভেঙে পড়া ভিড় হয় মহালয়ার দিন, তাছাড়া আমরা আমাদের স্মরণ করি না। কিন্তু অনেকে অন্যভাবেও স্মরণ করে থাকে। আমার মনে আছে আমার এক স্কুলের বন্ধু, তার মা ব্রাহ্ম গার্লস স্কুল কলকাতা, যে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি চেয়েছিলেন যে তাঁর শ্রাদ্ধ কমিয়ে দিয়ে, শ্রাদ্ধের খরচ কমিয়ে দিয়ে সেই টাকায় কিছু মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে। অ্যালজাইমার্সে আক্রান্ত সে মহিলা সে সত্যি বুঝতে পারেনি তিনি যে চলে গেলেন, কিন্তু তার ছেলে সেই কথাটি রেখেছিল। আমাদের নরেন্দ্রপুর থেকে 10টি মেয়েকে পড়ানোর ব্যবস্থা, গ্রামের বিভিন্ন জায়গায় 10টি মেয়েকে পড়ানোর ব্যবস্থা করেছিল। এইভাবে আমরা আমাদের পিতৃপুরুষদের স্মরণ করতে পারি। শুধু ক্যালিফোর্নিয়া থাকা আমার বন্ধুকে প্রত্যেক বছর আমরা যখন রেজাল্ট পাঠাতাম, ও বলতো আমার কাছে মহালয় তর্পণটা তর্পণ নয়, এই চিঠিটা যখন আসে তখন আমি তর্পণ করি, আমার মাকে আবার করে স্মরণ করি। আমার মা সারাটা জীবন মেয়েদের বিদ্যার চর্চায় কাজ করে গেছেন, সেই কাজটি এখনও চলছে। আর এই যে আজকের যে সভা, এটাও কিন্তু একটা স্মরণ সভা নয়, একজনকে চিন্তা করে। এই যে আমরা শুনলাম এনার জীবনের ঘটনা, যে কেমন করে একটা মানুষ শূন্য থেকে মহতে রূপান্তরিত হলেন,
এইরকম আপনারাও আপনাদের পিতৃপুরুষদের এদের স্মরণে এরকম সভা ডাকতে পারেন। দেখবেন এই মঞ্চ আলো করে আপনারা যেরকম সভা আলো করে বসে আছেন, দেখবেন যখন আপনার পিতৃপুরুষ ওই মঞ্চ আলো করে বসে আছেন সেই আনন্দ আপনাদের হৃদয়কেও স্পর্শ করতে পারে। যদি খরচ না চালাতে পারেন একাধিক জন স্মরণ সভা করতে পারে, একাধিক জনের জন্য হতে পারে, কিন্তু করুন। বিদ্যা চর্চা এবং বিদ্যার প্রভাব, এর চেয়ে বড় স্মরণ সভার কিছু হতে পারে না। বিদ্যা হলো এমন এক জ্ঞাতির্বি বন্টতে চৈব চৌরনাপি ননিয়তে দানেন নক্ষয়ং জ্ঞাতি বিদ্যারত্ন মহাধনম। আর তার মধ্যে অধ্যাত্ম বিদ্যা, তার মতো ভালো আর কিছু হয় না। তাই এরকম সভা হওয়া উচিত যেখানে আমরা ভগবানের কথা বলি। চতুর্দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, আমাদের ওখানে তো ভীষণই দুর্যোগ। এমন দুর্দিনে ভগবানকে নিয়ে আমরা চিন্তা করছি। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজ বলতেন, যেদিন ভগবানের চিন্তা আমরা করতে পারি না সেইটাই দুর্দিন, বাকি অন্য দিনগুলো কখনো কোনো দুর্দিন নয়। রসে সিক্ত বসে শক্ত শ্রীরামকৃষ্ণ, এটা বলতে গিয়ে প্রথমে আমি ভাবছিলাম যে কি বলি, কি কোথা থেকে কি বলি, তারপর হঠাৎ করে কথামৃতর একটা অংশ সেটা পড়তে পড়তে চোখে পড়লো। 7ই সেপ্টেম্বর 1883 সালের ঘটনা, আমি ওই অংশটা পড়ছি। কথামৃতে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, আচ্ছা আমার সঙ্গে আর কারুর মেলে? মাস্টারমশাই বলছে, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বলছে, কোনো পরমহংসের সঙ্গে? মনি বলছে, আজ্ঞে না, আপনার তুলনা আপনি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, অচিনে গাছ শুনেছ? মনি বললে, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ বললেন, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে কেউ চিনতে পারে না। মনি বললে, আজ্ঞে, আপনাকেও চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মনি চুপ করিয়া রহিয়ে ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদে দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির সাথে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে, কোথায় আছিস, আয়। শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে বলছেন, তিনি অচিনে গাছ, যাকে চেনা যায় না। আমরা যেভাবেই দেখবার চেষ্টা করি না কেন, যেভাবেই মনে হয় হাতের মুঠোর মধ্যে এসে গেছে শ্রীরামকৃষ্ণ। এখন যেমন আমাদের এই মোবাইল ফোনের স্ক্রিন সেভার হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ, কিন্তু সাংসারিক জগতে ঢুকতে গেলে স্ক্রিন সেভারে শ্রীরামকৃষ্ণ টুক করে হাঁটাতে হয়, না হলে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনো কিছুতে আপনি ঢুকতে পারবেন না। শ্রীরামকৃষ্ণ কি ওই রকম আমাদের মনে হচ্ছে, ওই রকমভাবে হাতের মুঠোর মধ্যে ফেলেছি? তা কিন্তু নয়, তাকে সত্যি সত্যি চেনা যায় না। তবু আমি তাকে জানবার চেষ্টা করছি কেন? মাস্টারমশাইয়ের ভারী সুন্দর উত্তর, বলছেন যে আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। আমাদের এই যে চর্চা, আমাদের এই যে পড়াশুনো, সব কিছুর মূলে কিন্তু একটি কথা, আত্মোন্নতি, নিজেকে নিজের ভেতরের উৎকর্ষ বিকাশ সাধন। আমরা যা কিছু পড়ছি, যা কিছু খোঁজ, নাহলে আপনারা তো বেশ ভালো ছিলেন আজকে বিকেলবেলা সন্ধ্যেটা, এরম ঝড়বাদলের দিনে আসার কী দরকার ছিল? একটু চপ টপ ভেজে খেতেন, তারপরে অগুন্তি সিরিয়াল, ইডিয়টের মতো কিছু সিরিয়াল হতে থাকে, সেগুলো দেখতে থাকবেন। কার কাছে কই মনের কথা, হেনা ম্যানা ত্যানা, এক্সওয়াইজের রাশি রাশি আছে, রাশি রাশি আছে, নেই কেন এসছেন? তার কারণ হচ্ছে আমরা অনুভব করেছি আমাদের নিজের ব্যক্তি জীবনের মানোন্নয়নের প্রয়োজন। আমরা লোকশিক্ষা পরিষদে যখন ছিলাম, লোকশিক্ষা পরিষদ একটা ক্যাচ লাইন ছিল, লোকশিক্ষা পরিষদ কী কাজ করে, উনি বলেছিলেন সেটা আছে, ব্যক্তি জীবনের মানোন্নয়ন তথা সমাজ জীবনের উন্নয়ন। মানুষের ব্যক্তি জীবন যত বাড়তে ভালো হবে, যত উন্নত হবে, আপনাআপনি আপনার চারিপাশটা বদলাতে থাকবে, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা আপনার বদলে যাবে। শ্রীরামকৃষ্ণ চর্চার মূল কথা শ্রীরামকৃষ্ণময় জীবন হওয়া। শ্রীরামকৃষ্ণের যে তীব্র ত্যাগ, বৈরাগ্য, গভীর যে অনুরাগ, ভালোবাসা, এগুলো যে ছিল, এগুলো কোনোটাই আমাদের নেই। শ্রীরামকৃষ্ণ দুভাবে সাধন করে দেখিয়েছেন, এক, গুরু ছাড়া সে সময় কি তীব্র পরিমাণ অনুরাগের প্রয়োজন হয় সেটা তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, আমাদের ওই ভালোবাসা নেই। একাধিন জোরজার করে যে গঙ্গার ঘাটে গিয়ে মুখ ঘষতে পারি, কিন্তু নুন চাল উঠে যাওয়ার ভয়ে আমরা ক্রিম মেখে ঘষব মুখ। আবার গুরু নির্দিষ্ট পথে যে সাধন ভজন, গুরুর চিন্তা করা, গুরু ঠিক যেভাবে বলেছেন, বেশিরভাগ মানুষের আপনাদের দেখবেন যে যে সাধন প্রণালী বলে একটা বই আছে না, ওই বইটার উপর লেখা আছে, অপর কাহাকেও দেখাইবে না। আমরা এত সিরিয়াস, আমরা নিজেরাও দেখি না, কাউকে দেখাইও না, অন্যকে তো দেখাই না, নিজেকেরাও দেখি না, বহু সময় ওরা হারিয়ে যায়, আমরা ভুলে যাই। গুরু যে একটা অমূল্য উপহার আমাদের হাতে তুলে দিলেন,
সেইটার মান রক্ষা, সেটাকে ধরে রাখার কথাটাই ভুলে যাই। অতএব আমরা এক্সপেক্ট করতে পারি না যে শ্রীরামকৃষ্ণের মতো তীব্র বৈরাগ্য, তীব্র অনুরাগ, আবার গুরু নির্দিষ্ট পথে যেভাবে চলা সেটা সম্ভব নয়। তাহলে কি আমরা কোনোভাবে চেষ্টা করব না? তা নয়। ওই তিনি বলেছেন, তেরা বনত বনত বনি যাই, তুমি হতে হতে তুমি হয়ে যাওয়ার চেষ্টা, এটা আমাদের নিরন্তর করে যেতে হবে। এইটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেটা বলছেন রসে রসিক, এই রসিক রস সম্পর্কে বলতে গিয়ে আমাদের সাহিত্যে নবরসের কথা বলা হচ্ছে। হাস্য, শৃঙ্গার, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, বীর, অদ্ভুত, শান্ত, আর আরেকটি যুক্ত হয়েছে তার সঙ্গে, সেটা হচ্ছে বাৎসল্য। শ্রীরামকৃষ্ণকে এই রসগুলোর মধ্যে রসিক ছিলেন তা কিন্তু নয়, তিনি অধ্যাত্ম রসের কথা বলে গেছেন। দেখবেন একটাই কথা বারবার ফিরে আসছে কথা মৃতে, হৃদয় বিরক্ত হচ্ছে, বলছেন কেন মামা তুমি একই কথা বারবার বলো কেন? বলছে আমার কথা শালা আমি একবার কেন 1000 বলবো, তোর বাবার কি? একই কথা বলছেন, বারবার ঘুরে ফিরে দেখুন, সেই ঘুরে ঘুরে একই জায়গায়। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, কারণ পার্মানেন্ট জিনিস, যে বস্তু বিচারের কথা বলছেন না, নিত্য অনিত্য বিচার কথা বলছেন, ওইটা দিয়ে অদ্ভুত একটা কথা বলছেন। কি বলছেন? না, যা আমার কাছে থাকবে না, যা পরিবর্তনশীল, তার প্রতি আমাদের যেন কোনো আগ্রহ না হয়। আজকেই বাড়িতে গিয়ে দেখবেন, এটা আমি খুব বলে থাকি। তাই হচ্ছে এই আপনার বাড়িতে গিয়ে আজকে যদি ওয়ার্ড্রপটা ভালো করে খুলে দেখেন, তাহলে দেখবেন ওয়ার্ড্রপে এমন বহু জামা কাপড় আছে যেটা পাওয়ার জন্য, যেটা কেনার জন্য আমরা কত রকমের কব কায়দা টায়দা করেছিল, কিন্তু বহু জামা কাপড় আছে যেগুলো আর এখন আমার দ্বারা পরা হয় না, পরলেও আমার ভালো দেখায় না। ঠিক সেই রকম অনিত্য জিনিস, তার প্রতি ভালোবাসা ছেড়ে, যিনি চিরন্তন সর্বদা থাকবেন, জীবনে মরণে সর্বাবস্থায় থাকবেন, তার প্রতি নিয়মিত ভালোবাসা জাগার গল্প তিনি আমাদের বারবার শোনাচ্ছেন। এইটা হচ্ছে প্রথম কথা। এই কারণে অচিনে, এই কারণে তাকে চেনা যায় না, তিনি এই ঈশ্বর রসে আমাদের সিক্ত হওয়ার কথা বলছেন। কীরকম? না, যত গভীরে যাওয়া যায় এই রসের, যত গভীরে যাওয়া যায় তত আমরা অন্য মানুষে রূপান্তরিত হই। আপনারা তো রসগোল্লা দেখেছেন, ছানার গোল্লা, যখন প্রথম ছানার গোল্লা রসের মধ্যে ফেলা হয়, তারপরে তুললে, এটা আপনারা এখানে খান কি না জানি না, উত্তর কলকাতার লোকেরা খুব গরম রসগোল্লা খায়। আমরা ছেলেবেলায় পেট খারাপ হলেই আমাদের বিধান ছিল দুটি, একটা হচ্ছে ক্রিম ক্র্যাকার বিস্কিট, আর একটা হচ্ছে গরম রসগোল্লা। ছানা ছানা গন্ধ বেরোয়, একটু একটু মিষ্টি আছে, পেটের জন্য খুব ভালো। কিন্তু সারা রাত যখন সেই ছানার গোল্লা রসের ভেতরে সিক্ত হতে থাকে, ডুবতে থাকে, সে যে ছানার গোল্লা সেই অস্তিত্বটাই সে ভুলে যায়, তখন তাকে আমরা বলি রসগোল্লা। তার যে ছানা যে সত্তা ছিল সেটা হারিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এই পরিবর্তনটার কথা বলেছে, এই গল্পের কথা বলেছে, এইরকমভাবে নিজেকে বদল করার কথা বলেছেন। এমন একটা ভাবে ভাবিত হয়ে যাওয়া যেখানে আমরা তার সত্তা, আলাদা করে সত্তা খুঁজে পাই না, কোনোরকমভাবেই খুঁজে পাই না। অনেকে আমাদের জিজ্ঞেস করেন, আপনারা ভূতেশ্যামজিকে খুব কাছ থেকে দেখেছেন, কেমন দেখেছিলেন? আমি বললাম প্যান্ট শার্ট, এই শাড়ি পরা মা অনেক দেখেছি, ধুতি পরা মা ওই একজনকেই আমি দেখেছি। ধুতি পরা মা কেমন হয় সেটা মহারাজকে না দেখলে বুঝতে পারতাম না। এক অদ্ভুত ভালোবাসা, শব্দ দিয়ে, অনুভূতি দিয়ে, কিছু দিয়ে প্রকাশ করা যায় না। খানিকটা চিনির মতো, যত খাচ্ছেন তত মিষ্টি মনে হচ্ছে আরেকটু খাইয়ে সুধা যেন শেষ নেই। শ্রীরামকৃষ্ণ এই আমাদের জীবনের একটা নতুন ভাব এনে দিয়েছিলেন। এই বিষয় রসের রসিক নন তিনি, আধ্যাত্মিক রসের রসিক, ভগবত রসের রসিক। আমাদের জীবনে ভীষণ রকমের সমস্যা দেখা দিত, সেই যে তাঁর যে ভাবের যে রস সেটা তার সমস্ত জীবন ধরে তিনি দেখিয়ে গেছেন। যদি আমরা তার গোটা জীবনটাকে পর্যালোচনা করি, সবটা না করলেও কিছু কিছু যদি করি, বালক গদাধর দেখুন, তিনি পাঠশালায় গিয়েছেন পড়াশোনা করতে। এই আমরা যারা পড়াশোনা করে থাকি, বাবা মারা সবসময় খোঁজখবর করেন কি লেখাপড়া শিখেছে, এর বাবা মা কিন্তু খোঁজখবরই করছেন না কি করছেন। আর ছেলেও এক অদ্ভুত কাণ্ড করছে, তেলে মূলো সব যারা আছে নিচু জাতি ছেলেপুলে, তাদের নিয়ে একসঙ্গে করে তাদের নিয়ে একটা যাত্রা দল তৈরি করেছেন। তারা দিনের রাত্রিবেলা যাত্রা দেখে আর বাড়ি ফিরে এসে পুনরাভিনয় করে, কিন্তু আদতে যাত্রা দল তৈরি করেনি, আদতে প্রত্যেকের মনের ভেতরে সেই ক্যারেক্টারগুলো ঢুকিয়ে 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 সেই যুধিষ্ঠির সত্যবাদিতা, ভীমের যেই যে কার্য, শ্রীকৃষ্ণের যে প্রেম, সেইগুলোকে একটু 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 করে তাদের ভেতরে ইঞ্জেক্ট করছেন। ওইখানেই শেষ নয়, পাঠশালায় গিয়ে গুরুমহারাজ গুরুমশাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে তুই নাকি খুব ভালো যাত্রা করিস,
অপেক্ষা করছিলেন এটারই, অভিনয় করা শুরু হয়ে গেল, নাচছেন গাইছেন হরবোলা করছেন কমিক করছেন, লোকে দেখে হেসে খিলখিল করছে। ছাত্র মাস্টারমশাইদের এই সমস্যা শুনে চতুর্দিকে লাহবাড়ির বাড়ির লোকজন এসে হাজির। প্রথম দিন যাত্রা হয়ে গেল, দ্বিতীয় দিন যাত্রা হলো, তৃতীয় দিন গদাধর আসে না। মানুষজন শুধু গদাধরের কথা ভাবছেন, গদাধরকে চিন্তা করছেন, যে মানুষ সংসারী জীবন সংসার নিয়ে মেতে আছে তাকে কীরকমভাবে একটু 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 করে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। গ্রামের মেয়েরা বাল্য বিধবারা, তাদের বড় কষ্ট। আপনারা যারা প্রথম প্রতিশ্রুতি পড়েছেন আশাপূর্ণা দেবী, নিশ্চিতভাবে জানেন ওখানকার লেখা আছে মেয়েদের কী কষ্ট, সেই সময়কার মেয়েদের কষ্ট, তাদের জীবন জীবনের একটা সৌন্দর্যের জন্য তারা ঝগড়া করতেন। জীবনটা এত একবারে কালারলেস যে ঝগড়াটা ছিল তাদের জীবনে একটা কালার আনার জন্য, একটা একটা যেন বর্ণময় আনার জন্য। তারা এর খুঁত দেখতেন, তার খুঁত দেখতেন, সেই সব বিধবা মায়েদের সামনে গিয়ে তিনি নেচে নেচে যাত্রা অভিনয় করে দেখাচ্ছেন, পুনরাভিনয় করে দেখাচ্ছেন। কেন করছেন? না, যে এই যে নানা জিনিসপত্র সংসারীকে যে কুটিলতা নিয়ে তারা মেতে আছে, তার থেকে তাদের মুক্তির উত্তরণের পথ। এক অদ্ভুত রসে সকলকে শিক্ষাদান করছেন তিনি, তার অদ্ভুত সব সাধনা, এই ঈশ্বর ভিন্ন সব মিথ্যা। ইয়ে গেছেন হৃদয়, যখন তিনি দক্ষিণেশ্বরে এসেছেন, দক্ষিণেশ্বরে তিনি সাধন ভজন করছেন, হৃদয়রাম বুঝতে পারলেন মামা একটা কিছু করছে, এটা গোলমেলে কাণ্ড কিছু করছে, কী কাণ্ড সেটা ধরতে পারছেন না। একদিন গিয়ে অবাক হয়ে দেখলেন, দেখলেন পৈতে খুলে ফেলেছেন, কাপড় জামা খুলে ফেলেছেন, গভীর ধ্যানে মগ্ন। প্রথম দিন হৃদয় ঢিল টিল ছুঁড়েছিলেন, তারপরে দেখলেন ঢিল ছুঁড়ে হলো না, মামাকে ধরে বেঁধেই তুলে নিয়ে এলেন। মামাকে বলছেন, তুমি কি পাগল হলে পৈতে খুলেছ, কাপড় খুলেছ? বলছে, নিরুপাধি খাবার জন্য, আমি যে ব্রাহ্মণ, এই সমাজের বর্ণশ্রেষ্ঠ, এই কোনো বন্ধনই আমার থাকবে না, লজ্জা ঘৃণা ভয় যে বন্ধ নষ্ট পাস, এই পাস থেকে মুক্ত হতে যাই। কেমন করে ভগবানকে ডাকতে হয়? আমরা তো ভাবি ভগবানকে ডাকবার জন্য আমাদের অন্যরকম দরকার। এই দীক্ষার সময় কত লোকে যে আমাদের প্রশ্ন করে, সাদা লাল পিড়ে গরদ পরে আসবো কি না, নতুন ধুতি পাঞ্জাবি পরবো কি না, আগের পরা জামাকাপড় পরা যাবে কি না, কাঁচা জামাকাপড় পরা যাবে কি না। মনটা যে একটা পরিষ্কার মন আনতে হবে, সেটা ছাড়া আর বাকি সব কিছুতে আমাদের উৎসাহ আছে। তিনি আমাদের দেখাচ্ছেন ভগবানকে ডাকবার জন্য শুধু একটা ভগবানকে চাইবার একটা মন চাই। সে গান আছে না, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এ জীবন দিয়ে আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। অনেক জায়গায় বলছে কিচ্ছু চাইনি আমি, ভালোবাসা আজীবন ভালোবাসা ছাড়া, এটাও বলছেন না, শুধু তোমাকে চাই আর কিচ্ছু চাই না, ওয়ান পয়েন্টেডনেস। শ্রীরামকৃষ্ণ এই রসে আমাদের বারবার করে সিক্ত করছেন, প্রত্যেকের জীবনে পূর্ণতা এনে দিয়েছেন। মাস্টারমশাই, তিনটি স্কুলের তিনি হেডমাস্টার, তিনি কিছুতেই জীবনের যেন কোনো একটা অর্থ খুঁজে পাচ্ছে না, জীবনটা যেন ভীষণ রকমের অর্থহীন হয়ে যাচ্ছে, বেঁচে থাকার কোনো মানে তিনি খুঁজে পাচ্ছেন না। অবশেষে তিনি শুনেছেন ঠাকুরের কথা 1881 সালে ব্রাহ্মণেতা নগেন্দ্রনাথ গুপ্তের কথে, গুপ্তের কাছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হলো অদ্ভুতভাবে 1882 সালের ফেব্রুয়ারি মাসে। একদিন সন্ধেবেলা বাড়িতে ঝগড়াঝাটি করে স্ত্রী পুত্র সকলকে নিয়ে বরানগরে তার জামাইবাবু ঈশানচন্দ্র কবিরাজের বাড়িতে চলে গেলেন। পরের দিন থেকে শুরু হলো একটা নতুন খোঁজ। কী খোঁজ? না, একটা মরবার জায়গা খুঁজতে চলেছেন, জীবন সম্পর্কে সমস্ত আশা হারিয়ে ফেলেছেন, তিনি মরবেন বলে খুঁজছেন, এ বাগান খুঁজছেন, ও বাগান খুঁজছেন। তার বন্ধু, তার ভাগনা সিদ্ধেশ্বর মজুমদার, তাকে নিয়ে তিনি খুঁজছেন, এ বাগান দেখছেন, কোনো বাগানই পছন্দ হচ্ছে না, ঠিক মরবার মতো বাগান খুঁজে পাওয়া যাচ্ছে না। সিদ্ধেশ্বর মজুমদার তাকে নিয়ে গেলেন রাসমণির বাগান দেখানোর জন্য। রাসমণির বাগান দেখলেন, ভারী পছন্দ হচ্ছে, গাছগুলো যেরকম সরেশ, আর তাতেও যদি ঝুলে না মরতে পারি মা গঙ্গা আছে, পড়লেই একবারে শেষ। তখন সিদ্ধেশ্বর বললেন, এখানে পরমহংস মশাই আছে, দেখবেন? পরমহংস মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন, অবাক মুগ্ধ দৃষ্টিতে দেখছেন, তিনি লিখছেন, সাক্ষাৎ সুখদেব যেন ভাগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাবেশ হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য কুরুক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়াছেন,
ও ভগবানের নামগুলো কীর্তন করছেন, কি সুন্দর হাঁ করে দেখছেন। অশান্ত চিত্ত তার, ভীষণ রকমের অশান্ত চিত্ত, সে অশান্ত চিত্তে যেন শান্তির বাড়ি দিচ্ছেন, রসস্বরূপ তিনি শান্তির বাড়ি দিচ্ছেন। হাঁ করে তাকিয়ে আছেন, ঠাকুর বলছেন, যার এক যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে গিয়েছে। তিনি তো জীবন ছেড়ে দেবেন বলেছিলেন, বাড়ির বউয়ের কি হবে, ছেলে মেয়েদের কি হবে, তাদের যাদের পোষ্য নিয়েছেন তাদের কি হবে, ভাবেনি। অতএব তিনি ঠাকুরের কথা শুনে তিনি বুঝলেন যে এখনও তার সে যোগ্যতা হয়নি, এখনই ছেড়ে যাবার নয়। দেখুন জীবনটা ঘুরছে, অর্জুন একেবারে কিচ্ছু করতে পারছে না, রথ দুটি দলের মাঝখানে তার রথ থামানোর পরে সিদন্তি মম গাত্রাণি রোম হর্ষ জায়তে, হাত পা কাঁপছে, লোম খাড়া হয়ে গেছে, পড়ে গেছে। শ্রীকৃষ্ণ আহা বাছা ওঠো বললেন না, বললেন ক্লাইব্যম মাস্মগম পার্থ নাই তত্তাই উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তোত্তিষ্ঠ পরন্তপ। এই ভালো ভালো কথার মধ্যে একটি কথা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, তত্তোত্তিষ্ঠ, এই সমস্ত ফেলে উঠে দাঁড়ানো। এই যে আমরা যে উঠে দাঁড়াই, দেখবেন আপনারা যখন চেয়ার থেকে উঠে দাঁড়াবেন, যারা খুব অল্প বয়সী তারা তিরিক করে লাফিয়ে উঠবে, যারা একটু বেশি বয়সী তারা একটা ধাপ উঠবে, যারা আরও বেশি বয়সী দুটো ধাপ দিয়ে এরকম করে সাপোর্ট দিয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলছেন উঠে দাঁড়াও, সব কিছু ফেলে উঠে দাঁড়াও, তুমি উঠবার সময় যদি তোমার সাপোর্ট না থাকে মুখ থুবড়ে পড়ে দাঁড়াও, তবু উঠে দাঁড়াও। এই অবস্থার পরিবর্তন, বাছা করলেন না, আহ বাছা বললেন না, তিনি বললেন উঠে দাঁড়াও, তুমি এখনও মরবার যোগ্য হওনি। ভাগ্যিস বিষাদ হয়েছিল অর্জুনের, তাই তো আমরা শ্রীকৃষ্ণের এই গীতা শুনতে পেলাম, ভাগ্যিস মাস্টারমশাইয়ের মরবার ইচ্ছা হয়েছিল, তাই না আমরা এত ভালো জিনিস শুনতে পেলাম। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণকে তিনি মুগ্ধ হয়ে দেখেছেন, বারবার দেখেছেন, বারবার দেখছেন। কথামৃত যখন অ্যারেঞ্জ করছেন তখন দেখবেন প্রথম অধ্যায়ে কেমন তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন, কয়েকটা শ্লোকের মধ্যে বলেছেন, এটা কিন্তু আর কোথাও নেই কথামৃতের, শুধু প্রথম অংশের প্রথম পরিচ্ছেদের চারটি দর্শনে আছে। তার মধ্যে একটি কথা আপনারা সবাই বলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তী এ ভবিতা জানা। তপ্ত জীবনের জন্য তার কথা অমৃত স্বরূপ, আমরা রোজ মারা যাই। আজকেই আমরা যখন আসছিলাম এই ইয়েতে, আমাদের ট্রেনে আসছিলাম, একজন ভদ্রমহিলা এক ঘন্টা বসে থাকতে হলো, এই সারগাছি ক্রস করেছে, তখন একজন ভদ্রমহিলা ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন, এমনভাবে পিষ্ট হয়ে গেছেন যে লোক এসে তাকে টেনে হিঁচড়ে বার না করলে তাকে বার করা যায় না। একটি ঘন্টা আমরা বসে থাকলাম, আমি বসে বসে মনে মনে ভাবছিলাম জীবন কতটা ব্যথার হয়, জীবন কতটা দুঃখের হয় যে মানুষ এরকমভাবে হারিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার সৌভাগ্য হয়েছিল, আমরা যখন ছোট ছিলাম এই 15-16 বছরে আমাদের একটা দল ছিল, যাদের কেউ বাড়িতে দাহ করার ছিল না, যাদের বাড়িতে কেউ হসপিটালে থাকার ছিল না, তাদের জন্য আমরা থাকতাম, গিয়ে কোনো চার্জ ছাড়াই নিজেরা এমনি এমনি যেতাম, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। আমরা দিনের পর দিনে এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে দেখেছি মানুষের জীবনে যে কী দুঃখ, যদি একবার সেই দুঃখগুলো আপনারা একটু দেখতে পারেন না, তাহলে দেখবেন নিজের জীবনটা বড় সুখের বলে মনে হবে, অনেক কিছু না পাওয়াকেও মনে হবে যেন আমি অনেক পেয়েছি, অনেক পেয়েছি। কত লোক দেখেছি মারা যাচ্ছেন, একেবারে সেই অ্যাফ্লুয়েন্ট মানুষ জীবনকে জীবন সম্পর্কে এত হতাশ, তিন রকমের বিষ খেয়েছেন, এক রকমের বিষে যদি না মরে তাই তিন রকমের বিষ খেয়েছেন, ওয়াশ করে দেওয়া হয়েছে, তিনি বেঁচে গেলেন, সে যে কী যন্ত্রণা, কী যন্ত্রণা, ছটফট ছটফট করছেন, মোটা মোটা হাতে ওই যে ওই গজ দিয়ে সেই ব্যান্ডেজ মতো করে দুটো হাত দুটো পা বেঁধে রাখা আছে, ছিঁড়ে ফেলছেন, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, একবারে জ্বলছে ভেতরটা তার, তার বাঁচবারও এতটুকু ইচ্ছা নেই, অথচ তিনি মরতেও পাচ্ছেন না। ঠাকুর এইটি মাস্টারমশাইকে প্রথম দেখালেন, জীবনকে যখন শেষ হয়ে যাচ্ছে একবার ঘুরে তাকাই, এই রস আমাদের দিলেন, রসটা হচ্ছে জীবন রস। মাস্টারমশাই শব্দ ব্যবহার করেছেন অমৃত কথা শব্দ স্বরূপ। মাস্টারমশাই প্রথম দিন দর্শন করে তার মনে হচ্ছে এই সৌমুখে যার কাছে আমাদের বারবার চলে আসবার ইচ্ছা হচ্ছে, এই সকলের ভেতরে যা কিছু অপূর্ণতা সেটা ঢেকে দিয়ে যেন নতুন আলোয় আলোকিত করছেন, একটা নতুন রসে আমাদের সিক্ত করছেন।
শ্রীরামকৃষ্ণের কাছে আসার গুরুত্ব আমাদের এইখানেই। শুধুমাত্র এই কয়েকজনকে নয়, যারা এসেছেন তার কাছে, তার গুরুরা যারা এসেছেন প্রত্যেকের ভেতরে পূর্ণতা সাধন করেছেন। যারা তাকে জাজ করবেন বলে এসেছেন, ইন্দাসী গৌরী পণ্ডিত, তারপরে আমাদের বৈষ্ণবচরণ, সকলের ভেতরে সকলের সাধক সত্তাকে স্ফুরণ করেছেন। তারা সিদ্ধাই পেয়ে এক জায়গায় থেমে গেছে, বদ্ধ জলার মতো খুলে দিয়েছেন, সাধনার এক নতুন দিগন্ত দেখিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুগ্ধ দৃষ্টিতে দেখছেন, ঠাকুর বলছেন খপর জানে না, সে তার নিজের ভেতরের খপর জানে না। আমরা সত্যিই আমাদের ভেতরে যে ভেতরে যে মানুষটা আছে সেটা জানি না। এই মহাপুরুষদের প্রয়োজন শুধু আমাদের ভেতরে সুর ছন্দ তাল লয় জানার জন্য। আমেরিকায় একজন খুব বড় বেহালা বাদক ছিলেন, তিনি বাজাতেন, বেহালা বাজাতেন, তার বেহালা শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। খুব অল্প বয়সে তিনি চলে গেলেন, রোজগারপাতি বিশেষ করেননি, সেই কারণে তার বাড়ির লোকেরা খুব অর্থ কষ্টে পড়ল। একে একে তার প্রাইসগুলো বিক্রি হয়ে গেল, অবশেষে তার ভায়োলিনটা বিক্রি হবে বলে এলো নিলাম ঘরে। মহিলা ঠিক করেছেন এর দাম হবে $100। তো পুরনো ভায়োলিন ব্যবহার করে করে বিবর্ণ হয়ে গেছে, তার তার জং লেগে গেছে, কে কিনবে সেই বেহালা? কেউ $10 বেশি দামই দিতে চাইছে না। মহিলা মাথায় হাত দিয়ে বসে আছেন সেই টেবিলের পাশে, টেবিলের ওপর রাখা রয়েছে তার স্বামীর সেই স্বাদের ভায়োলিন। এমন সময় একটি লোক এলেন, এসে তিনি সেই ভায়োলিনটা তুললেন, বাঁধলেন, বাজাতে শুরু করলেন। সারা নিলাম ঘরে যে যেখানে যা কিছু কিনছিল সব ছেড়ে ওই ভায়োলিনটার কাছে এসে দাঁড়ালো। অপূর্ব সুরমূর্ছনা নিলাম ঘরের সমস্ত গতি বন্ধ করে দিল, সবাই এসে হাঁ করে তাকিয়ে সেই ভায়োলিনটা শুনছে। যিনি বাজাচ্ছিলেন, বাজানো শেষ হলে যেমন এসেছিলেন তেমনিভাবে ভায়োলিনটা রেখে টুকটুক করে বিদায় হয়ে গেলেন। সবার ওই ভায়োলিনটা চাই, $10 যে ভায়োলিনের দাম উঠছিল না, $1000 সেই দাম উঠে। শ্রীরামকৃষ্ণ এই রসের রসিক, আমাদের ভেতর যে অমৃত রস আছে সেইটা সম্পর্কে সম্যক ধারণা করা, শুধু তাই নয় কেমন করে তাকে প্রয়োগ করে আমাদের জীবনকে সুধারসে পূর্ণ করতে হয়। মাস্টারমশাইয়ের কাছে পাঠাচ্ছিলেন খোকা মহারাজকে, বললেন তোর পাড়ায় থাকে, ওর সঙ্গে গিয়ে দেখা করিস। ধুর, ওর সাথে কী দেখা করবো, ওই লোকটা যদি ভালো হতো তাহলে সংসার করে কোনো লেবড়ে জেবড়ে থাকতো। মাস্টারমশাই বললেন না না, তুই ঠাকুর বললেন যা, তুই ওর কাছে যা। তিনি বললেন ঠিকই, মাস্টারমশাই কী সুন্দর বলছেন, ঠিকই, লোকে অনেক জায়গায় যায় গিয়ে ওই জ্বালাই করে জল নিয়ে আসে, পবিত্র বাড়ি নিয়ে আসে, তারপরে কেউ এলে তার মধ্যে থেকে একটু একটু করে দেয়। আমিও তাই করি, সেই সুধা রস শ্রীরামকৃষ্ণ প্রত্যেকের ভেতরে এটা দিচ্ছেন। কেশবচন্দ্র সেন তার তিনি বলেছিলেন এর ব্যাঙাচির ল্যাচ খসেছে, কেশব বুঝতে পারলেন না, তিনি তার দুজন অনুচরকে পাঠালেন শ্রীরামকৃষ্ণকে টেস্ট করে দেখার জন্য। তারা তো হতবাক, এরম লোক তারা দেখেইনি, এ কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে, কখনো শিব বলে গভীর ভাব সমাধিতে মগ্ন, কখনো হাততালি দিয়ে মাকে গান শোনাচ্ছে, কখনো জগৎ ভুলে গভীর ধ্যানে মগ্ন। তারা বললে আপনার লক্ষণ টক্ষণ ভালো, আসলে গুরুকরণ করায়নি, আপনি কেশবের কাছে দীক্ষা নিন, ঠাকুর হাসছেন আর গাইছেন, আমার কি ফলের অভাব? আমি রামকল্প বৃক্ষতরুর তলায় থাকি, যখন যে ফল চাই সেই ফল কুড়িয়ে পাই, আমার কি ফলের অভাব? তার সেই চেলারা বুঝে উঠতে পারল না, তারা অবশেষে গিয়ে কেশবকে গিয়ে গানটা বলল। সেই দিন বিকেলে কেশব এসে হাজির তার পার্শ্বদ দিনে। পরের গল্প তো আমরা দেখেছি, সেই কট্টরপন্থী ব্রাহ্মণেতা নববিধানের নববিধানে কেশবের কোনো মিল নেই, আলাদা। রামচন্দ্র দত্ত জীবনে ভীষণ দুঃখ, তার একমাত্র ছোট মেয়ে কনিষ্ঠা কন্যা পুড়ে মারা গেলেন, এই আছে এই নেই, এই ঘুরে বেড়াচ্ছিল, নাচছিল, হইচই করছিল, আপাচ্ছিল, পুড়ে সম্পূর্ণ শেষ। যিনি কখনো ধর্ম মানতেন না, যদিও বৈষ্ণব, কিন্তু কারণটা খুঁজে পাচ্ছেন না, সব পণ্ডিতদের কাছে যাচ্ছেন কারণ ব্যাখ্যা করতে, কেউ এর কারণ বলতে পারছেন না। রামকৃষ্ণ পরমহংসের সাথে দেখা করতে এলেন, তার ধারণা ছিল পরমহংস মানে সারা গায়ে ইয়ে লাগানো, ভস্য লাগানো, ঘুমিয়ে পড়েছেন ডেকে দিন। ওই যে ওই মা, এই যে আপনার পাশে, আপনি বাঁদিকে ঘুরবেন না, ডান দিকে, হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে ওই ভাই, সারা জীবনই মাস্টারি করেছি তো, এটা আমার খুব বদ অভ্যাস। আমার ছেলেরা 4th পিরিয়ডে ঘুমোয়, এমন গালে হাত দিয়ে বসে থাকে না, বইয়ের দিকে তাকিয়ে, তার বাবার সাথ দিয়ে ধরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদের কাছে গিয়ে পড়াতে গিয়ে ধরতে হয় আর কি। তো সেই তিনি এসছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করুন, গায়ে তার ভস্য মাখা ভাবছেন, মাথায় জটা থাকবেন, কৌপিন পরা, হাতে চিমটে।
দরজায় টোকা মেরেছেন, জানি টোকার অপেক্ষা করছিলেন শ্রীরামকৃষ্ণ। দরজা খুলে দাঁড়ালেন, অপূর্ব দিব্য সুন্দর এক পুরুষ দাঁড়িয়ে আছেন। অপূর্ব সুন্দর দেখতে, গাটা খালি, কাপড়টা গায়ের ওপর ফেলা। এরা হাত জোর করে প্রণাম করতে, উনি নিচু হয়ে প্রণাম করছেন। কেশব এই রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র আরেকজন গেছিলেন, নামটা আমি ভুলে গেছি, দুজনের হাত ধরে ঠাকুর নিয়ে এসে তার ছোটো খাটটিতে বসালেন। সেই বিকেল 3:30-4:30 সময় এসছেন, রাত তখন প্রায় 8:30-8:30 হয়ে গেছে। গল্প করছেন আনন্দে ভরপুর, যে কেশব এতটুকু হাসতে পারছিলেন না, মেয়ের বিরহে যিনি জীবনের শ্বাস নিতে পারছিলেন না, সে হাসছে, আনন্দ করছে। সে অনুভব করতে থাকলো, আমাদের দেখবেন যখন ছেলেপুলে হয় আমরা কত আনন্দ করি। সৃষ্টিকে আমরা সবসময় স্বীকৃতি দিই, সৃষ্টিকে যদি স্বীকৃতি দিতে হয় ধ্বংসকেও স্বীকৃতি দিতে হবে। দুটোকেই সমানভাবে গ্রহণ করতে হবে, দুটোই জীবনের অঙ্গ। শুরু না হলে শেষ হবে না, শেষ না হলে শুরু হবে না। এই শেষগুলো কিন্তু সবসময় যে এই আক্ষরিক নিয়মে শেষ তা নয়। এতদিন একরকমভাবে দেখছিলাম, এখন আবার অন্যরকমভাবে দেখা, নতুন করে সেই মানুষগুলোকে দেখা, সেই দেখাটা আরও সুন্দর, আরও মিষ্টি। আপনারা যারা আমাদের বাবা মানে বাবা মাদের হারিয়েছেন, আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারেন। আপনাদের বাবা মা হয়তো 60-70-80-তেই আটকে গেছেন, একটুও বয়স বাড়েনি, আপনারা 80-80 ছুঁই ছুঁই, আপনি সেই এখনও 40 বছরের বাচ্চাটা যে বকুনি খাচ্ছেন বাবার কাছে, সেই ভালো মানুষটা, ভালোবাসাটা রয়ে গেছেন। তার জীবন একদম অন্য গতিতে বদলাতে থাকলো। গিরিশচন্দ্র ঘোষ চৈতন্যলীলা নাটক লিখেছেন, শ্রীরামকৃষ্ণ গেছেন দেখতে। গিরিশচন্দ্র ঘোষ কোনোরকম পাত্তাই দিলেন না, ঠাকুরকে একটা বক্সতে বসার ব্যবস্থা করলেন, বাকিদের পয়সা নিলেন। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময় গিরিশ ঘোষের মনে হল দেখে আসি লোকটা কেমন। গিয়ে দেখলেন লোকটা বসে আছে, তন্ময় হয়ে দেখছেন। একটা পাংখাওয়ালা ঠিক করে দিলেন, সে পাখায় হাওয়া করতে থাকলো। গিরিশ ঘোষ বাড়ি ফিরে এলেন, ঠাকুর তো একদম ভূয়সী প্রশংসা করছেন, বলছেন আসল নকল এক দেখলাম। গিরিশকে দেখেননি, চেনেননি, সারাদিন দক্ষিণেশ্বরে গিরিশ গিরিশ করে মরছে। আর ওদিকে গিরিশের ভেতরে একটা অদ্ভুত শ্রীরামকৃষ্ণের প্রতি আকর্ষণ, সেই থম হয়ে বসে থাকা মানুষটার কথা তিনি ভাবছেন। ঠাকুর গিয়েছেন পশুপতি বসুর বাড়িতে, বাগবাজার স্ট্রিটের উপরে, অনেক তৈলচিত্র আছে দেবদেবীদের, সেই সব দেখে হাঁটতে হাঁটতে, কালকেই আমি আসছিলাম আর তখন মনে করছিলাম, হেঁটে হেঁটে তিনি আসছেন। আস্তে আস্তে বলরাম বসুর, এই গিরিশ বসুর যে অংশটা আছে ওই অংশে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল, যেখানে মূর্তিটা আছে তার পেছনে যে বারান্দা ওইখানে গিরিশ ঘোষ বসেছিলেন, পায়ের ওপর পা দিয়ে একটা বেঞ্চির ওপর বসেছিলেন। ঠাকুরের সঙ্গী সে দেখালো, ওই গিরিশ ঘোষ। ঠাকুর হাত জোর করে প্রণাম করলে উনি এমনি করে প্রণাম করে ছেড়ে দিলেন। ঠাকুর এগিয়ে যাচ্ছেন বলরাম মন্দিরে, গিরিশ ঘোষ তাকিয়ে দেখছেন, অপূর্ব সেই, মনে হচ্ছে না কী এক অদ্ভুত আকর্ষণ তাকে টানছে। তিনি এসে উপস্থিত হলেন বলরাম বসুর বাড়িতে, পরিচয় করে দেওয়া হলো, সেই যে চৈতন্যলীলা দেখতে গেছিলেন ইনি হলেন তার রচয়িতা। ঠাকুর বললেন বড় আনন্দ পেলাম গিরিশ ঘোষে, থাকুন মশাই আমাকে আপনি চেনেন, যেখানে দাঁড়াই এমন পাপিষ্ঠ, 7 হাত মাটি তার অপবিত্র হয়ে যায়। ঠাকুর গাইছেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখেরে দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। হতবাক বিস্ময় গিরিশ দেখছেন, প্রথম কেউ একজন মানুষ যে এত ভালোবাসার কথা বলছেন, এত স্নেহ দিচ্ছেন, সবাই যেখানে তার সমালোচনা করে, সবাই গিরিশ ঘোষ মানে বেশ্যাসক্ত সুরাসক্ত বলে তাকে বর্ণনা করেন, একটা মানুষ তার সঙ্গে এরকমভাবে কথা বলছেন, তার ভীষণ আকর্ষণ হতে থাকলো। তিনি খোঁজ খবর লাগাতে লাগলেন, ঠাকুর কোথায় কোথায় কবে কবে কোন কোনখানে আসেন। শুনলেন রামদত্তের বাড়িতে আসবেন, সারা দিন ধরে তিনি ভাবছেন তিনি যাবেন, কিন্তু একবারে টনটনে ই আছে তো, অহংকার আছে তো, সেইটা ভেঙে আর কিছুতেই যেতে পারছেন না। সারা দিনটা কেটে গেল, বিকেলে স্টার থিয়েটারে চলে গেলেন, সেখান থেকেও তিনি ফেরত চলে এলেন। রামদত্ত মনমোহন মিত্র বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, অতিথিরা যখন আসবে তাদের ভেতরে ঢোকাতে, আর বাড়ির ভেতরে কীর্তন হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সে কীর্তনে নাচছেন গাইছেন। গিরিশ এসে উপস্থিত, গিরিশকে ভেতরে নিয়ে যাওয়া হলো। গিরিশ অবাক বিস্ময় সেই দেখছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, গান হচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে নাচছেন আর গাইছেন। মুখের মধ্যে দিয়ে সে আনন্দ বিভা প্রকাশিত হচ্ছে, আনন্দে আনন্দ মগ্ন হয়ে আছেন, সবাই অবাক বিস্ময় তাকিয়ে আছে। গিরিশের মনে হচ্ছে ঠাকুর যদি একবার আমার কাছে আসতেন আমি তাহলে টুক করে তাকে প্রণাম করতাম, আর তারপরে তিনি আবার যা হতে হতো, কিন্তু তা তো উপায় নেই, ঠাকুর তো নাচছেন। হঠাৎ করে দেখলেন ঠাকুর তার সামনে এসে দাঁড়ালেন,
তিনি টুক করে প্রণাম করলেন, যেন কিছুই হয়নি, ঠাকুর আবার ঢুকে গেলেন। এই আছে না, কতবারও ভেবেছিল আপন ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কেহ দেখিবে না মোর গোপন প্রণয়, কেহ বুঝিবে না মোর অশ্রুবারি চয়, আপনি যবে আসি সুধাইলে আসি, কেমনে প্রকাশী বলো কত ভালোবাসি, কতবারও ভেবেছিল আপন ভুলিয়া। শ্রীরামকৃষ্ণ তার কাছে এলেন, সুধারসে পূর্ণ করলেন। পরিণত বয়সে গিরিশ বলছেন, তিনি আমাকে বদল করেছিলেন শাসন করে নয়, ভালোবাসা দিয়ে, শুধু ভালোবাসা দিয়ে। জগৎ সংসারে এরকম একজন মানুষ, এই হলেন রসে সিক্ত, যিনি নিজে সিক্ত অন্যদের সিক্ত করতে পারেন। উপনিষদে বলা আছে তিনি রসস্বরূপ। আমরা তখন ছোট, ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে পড়ি, ভূতেশানজিকে দেখে খুব ভালো লাগতো, কী সুন্দর কথা বলতেন, এত সুন্দর কথা, মনে তো প্রাণমন জুড়িয়ে যায়। আমরা বোকার মতো এসে দাঁড়িয়ে থাকতাম, মহারাজ হাঁটতেন আর সেই জালের বাইরে দাঁড়িয়ে থাকতো। মহারাজ জিজ্ঞেস করতেন, এই ছেলেগুলো দাঁড়িয়ে থাকে কী জন্য, এই তোমরা কী দেখো গো, সামান্য কথা, মনে তো যেন কী অপূর্ব কথা, একবারে ভরপুর হয়ে গেছে। একদিন মহারাজকে বেপরোয়া প্রশ্ন আমাদের করা অভ্যাস ছিল, জিজ্ঞেস করলাম, আপনি খুব রসিক? বললেন, হ্যাঁ, ঈশ্বর রসস্বরূপ, আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমিও চিন্তা করো তখন তুমিও রসিক হবে। এ বোঝার মতো বয়স তখন আমার ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যত সময় ফেরোচ্ছে, তত মনে হচ্ছে তাকে চিন্তা করলে বোধ হয় এরকম রসিক হওয়া যায়, তাকে চিন্তা করলে, তাকে ভাবলে আরও বেশি রসিক হবে। তার সমস্ত জীবনে যেন আনন্দের প্রকাশ, এক সামান্যতম বিরস বদন নেই। মা বলছেন না, কখনো তাকে ওরকম মন খারাপ করে দেখেননি, মন খারাপ করে থাকতে দেখেনি, অদ্ভুত তার চেহারা, অদ্ভুত তার সেই সমস্ত কিছু। শ্রীরামকৃষ্ণের প্রেম মানে ভালোবাসায় সব ভালোবাসা আসক্ত হয়ে পড়ছেন। নরেনকে বলছেন, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তাহলে তুই আসিস কেন? বলছেন, আমার ভালো লাগে তাই আমি আসি। এর মধ্যে আর কোনো কিছু নেই, কিন্তু অহেতুক ভালোবাসা, তিনি ভালোবেসেছেন, তার ভালোবাসা দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছেন। আপনারাই দেখুন, ভাববেন যে কল্পনা করে থাকেন বেলুড় মঠে যাবেন, গিয়ে ঠাকুরকে প্রণাম করবেন, বাজেটে সময় হচ্ছে 5 মিনিট, তারপরে আবার ঘুরে ওইদিকে গিয়ে দাঁড়িয়ে একবার প্রণাম করবেন 2 মিনিট, তারপরে ঘুরিয়ে পাশে প্রণাম করবেন 2 মিনিট, সামনে ঝিপ করে প্রণাম করে গিয়েই ইয়ে থেকে গিয়ে কুপন নিতে হবে, প্রসাদের কুপন, তারপরে হ্যালো করতে করতে যাওয়া, প্রেসিডেন্ট মহাজকে প্রণাম করেই খিচুড়ি প্রসাদ খেয়ে উপাস দিয়ে বেরিয়ে যাওয়া। এই আমাদের বাজেট দেওয়া আছে সময়, সব বাজেট গোলমাল হয়ে যায়। অদ্ভুত সেই 16 ইঞ্চির হাসি, অপূর্ব সেই হাসি, হাঁ করে তাকিয়ে দেখতে থাকি, পাখি পড়ার মতো বলতে থাকে গার্ডরা, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। আমরা মাঝখান থেকে বাঁদিকে, বাঁদিক থেকে গ্রিলের ধারে, গ্রিল থেকে আবার গ্রিলে, গ্রিল থেকে আবার কাঁচে, এইভাবে হাঁ করে তাকিয়ে দেখছি, ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি, দেখার যেন শেষ হচ্ছে না। কী অপূর্ব সে হাসি, সে হাসি যেন কখনো শেষ হয় না, তার হাসি যেন আমার মনের ভেতরে আনন্দের সঞ্চার করছে, আমি একটু 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 করে আনন্দে ভরপুর হয়ে যাচ্ছি। তিনি অদ্ভুত সুন্দরী আনন্দের প্রকাশ দেখছেন। পুথিকার যেদিন প্রথম দিন দেখা করতে গেছিলেন ঠাকুরের সঙ্গে, 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে, মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে, সেখানে গিয়ে দেখলেন ঠাকুর তার দিকে শুধু তাকিয়েছেন, মনে হচ্ছে চোখের মধ্যে দিয়ে তিনি তার হৃদয়ে প্রবেশ করলেন। শুধু প্রবেশ করলেন না, তিনি তার হৃদয়টিকে ডাকাতি করে নিলেন, আপন করে নিলেন, তাকে তার নিজের করে নিলেন। তার মনে হচ্ছিল না, তার মনে হচ্ছিল না যে তিনি কখনো শ্রীরামকৃষ্ণকে আগে দেখেছেন। তিনি নাচছেন, বর্ণনা আছে, হাতটি এমনি করে তুলে রেখেছেন, বাঁ হাতটা তুলে রেখেছেন, হাত ওই রকম উঠে আছে, তিনি নাচছেন, অপূর্ব সুন্দর, তার চোখ মুখ দিয়ে আলো ঝরে পড়ছে, অদ্ভুত বিবাহে তিনি যেন একদম তার সমস্ত সুষময় মুখখানা যেন একদম সুশোভিত হয়ে আছেন, তিনি অপূর্বভাবে ভাবিত হয়ে আছেন। তিনি দেখছেন, তার হাসির বর্ণনা আছেন, বলছেন, ঘন কালো মেঘের মধ্যে যখন প্রথম বিদ্যুতের ঝলকায়, সে বিদ্যুতের ঝলকানি যখন লাগে, তখন যেরকম দেখায় শ্রীরামকৃষ্ণের হাসি যেন ঠিক সেই রকম, সেই রকম অদ্ভুত হাসি তিনি হাসছেন, হাঁ করে তাকিয়ে দেখছেন। তিনি কৃষ্ণ খুঁজতে গেছিলেন, শ্রীকৃষ্ণ রামকৃষ্ণের কাছে কৃষ্ণকে খুঁজতে গেছিলেন, তার মনে হলো ইনি কৃষ্ণ দেখাতে পারেন না, ইনি স্বয়ং কৃষ্ণ, একে দেখলে কৃষ্ণের মতো হতে হয়। তাই বলে কি খুব সহজ মানুষ ছিলেন? খুব হার্ড টাস্ক মাস্টার, যে তাকে যার কাছে আশ্রয় চেয়েছেন তাকে তিনি অবশ্যই আশ্রয় দিয়েছেন, কিন্তু আশ্রয় দিয়েছেন মানে প্রশ্রয় দেননি। আমরা যেরকম প্রশ্রয় দিই আমাদের ছেলে বলে আ করুক,
তবে যখন দুর্বৃত্ত হয়ে যায় তখন বলে কি মানুষ করেছি একটা, দেখ 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 ওই বাড়ির ছেলে কত ভালো, তুই কি ভোঁদা খেদা। আমরা তাই বলে থাকি। এই যে আমাদের প্রায় প্রত্যেকটা সম্মেলনে গেলেই একটা কথা শুনতে হয়, মায়েরা বলছেন ছেলেপুলেরা মোবাইলে অ্যাডিক্টেড। আমি জিজ্ঞাসা করি এই মোবাইলটা তাদের হাতে যে তুলে দিলে অসাধারণ যে উপহারটা, তুলেটা কে দেয়? আমি আপনি দিয়েছি তাই না? তারপরে তুলে দিয়েছি তবু ঠিক আছে, কতটা ব্যবহার করতে হবে সেইটা বোধ তাদের জাগায়নি। এই বলছিলাম আজকেই বলছিলাম একটা গল্প, ওই গল্পটা এদের বলেছি বলে আরেকটা অন্য গল্প বলি। আমাদের ওখানে নাইন টেনের বাচ্চাদের স্কুলগুলোতে গরিব বাচ্চাদের পাঁচজন করে ছাত্রদের বই দেওয়া হয়। 36টা স্কুল আছে, অনেক সংখ্যা। আমরা একটা বই একটা নির্দিষ্ট টাকা ঠিক করে দিয়েছি, স্লিপ পাঠিয়ে দেওয়া হয় স্কুলগুলোতে, তারা লিখে পাঠায়, ছাত্ররা লিখে পাঠায়। একটা নির্দিষ্ট দিনে ক্লাস নাইন, একটা নির্দিষ্ট দিনে ক্লাস টেনের বই দেওয়া হয়। ক্লাস নাইনের বই দেওয়া হচ্ছে এমন সময় দুটি ছাত্র এবং স্কুলের দুজন মাস্টারমশাই এলেন, তাদের হেডমাস্টারমশাই চিঠি নিয়ে, স্কুলের প্যাডে লেখা, হেডমাস্টারমশাই সই করেছেন, তার নিচে হেডমাস্টার সিল দেওয়া, আবার পোক্ত করার জন্য গোল স্ট্যাম্পটাও দেওয়া আছে। তাতে বলা আছে আমাদের স্কুলে ক্লাস নাইনের তিনজন ছাত্র আর ক্লাস টেনের পাঁচজন ছাত্রই অসুস্থ, সেই কারণে তারা বই আনতে যেতে পারছে না, তাই দুজন শিক্ষক মশাই আর দুজন ছাত্রকে পাঠাচ্ছি, যদি এদের হাতে বইগুলো দিয়ে দেন। নাইনের বই দেওয়া হচ্ছে, তা টেনের বই খুঁজে বার করা একটু কঠিন। আমরা মাস্টারমশাইদের বললাম একটু আশ্রম ঘুরে দেখুন, স্কুল দেখুন, আর ছাত্রগুলোর সাথে গল্প করা শুরু করলাম। আমি জিজ্ঞেস করলাম কৌতূহলবশত, মানে কোনো রকম সন্দেহ না করে জিজ্ঞেস করলাম, সবাই অসুস্থ? বললো না স্যার, সবাই স্কুলে ক্লাস করছে। হেড স্যার বললেন আবার চার আট টাকা খরচ করে যাবি, তার চেয়ে আমি প্যাডে লিখে দিচ্ছি তোরা অসুস্থ, মাস্টারমশাই যাবে তোরা যাবে নিয়ে চলে আসবি, ভেবে দেখুন। অন্যদের কথা ছেড়েই দিন, এরা তো প্রধান শিক্ষক, এই ছাত্র কখনো ছাত্রকে কখনো তিনি বলতে পারবেন সদা সত্য কথা বলিও? শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে দেখাচ্ছেন সত্য কথা, কলির তপস্যা। তার সহযোগী যারা এসেছেন তাদের কাউকে ছাড়েনি। মাস্টারমশাই একটু অন্যরকমের কথা বলছেন, বলছেন ওই নরেন্দ্র রকম বলছে বলছে তুমি ওদের মধ্যে তো বয়সে বড়, তুমি কেন এরকম করছো? গান গাইতে বলেছেন, মাস্টারমশাই গাইছে না, বলছে ওরখান খালি স্কুলে গিয়ে দাঁত বের হয়ে, এখানে কিচ্ছু হয় না। রাখালকে যাচ্ছে তাই ভাষায় বলছেন, লাটু ঘুমিয়ে পড়েছেন বলছে ওরে যার ধ্যান করছেন, বলছে ওরে যার ধ্যান করছিলি সে তো ওখানে নবৎখানায় রুটি মাখবার আটা মাখবার লোক খুঁজে পাচ্ছে না, আর তুই এখানে ধ্যান করছিস? কোনো রকম ছাড়াছাড়ি নেই, কোনো রকম ছাড়াছাড়ি, যে যাদের তিনি আশ্রয় দিয়েছেন তাদের প্রত্যেককে তৈরি করেছেন, প্রত্যেককে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছেন। নরেন্দ্রের কোনো কথাই শুনছে না, নরেন্দ্রকে যিনি তিনি এত ভালোবাসতেন, সেই নরেন্দ্র যখন সমাধি সুখ ছাইছেন তাকে বলছেন ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বড় বটবৃক্ষ হবি, তোর গাছের তলায় এসে কত লোক শান্তি পাবে, আশ্রয় পাবে, তুই কি না নিজের মুক্তি খুঁজছিস? দেখুন ছিচিৎকার করছেন। নরেন্দ্র তাতেও সোজা হওয়ার মানুষ নয়, পাওহারি বাবার কাছে গেছেন যোগ শিক্ষা করবেন বলে। শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ছেলে বড় হয়ে গেছে আর কিছু বলা যায় না, দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে তার। তখন ইনি বুঝলেন যে না এটি তার হবে না। প্রত্যেককে বাবুরাম মহারাজ গোলমাল করেছেন, সেই মিশনারিদের বিরুদ্ধে মিশনারিরা প্রচার করছিল, সেখানে হরিবোল 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 করে দিলেন, ঠাকুর তাকে দর্শন দিয়ে বলছে ওরা তো আমারই কথা বলছিল। এত সহজে ছাড়ার পাত্র নয়, প্রত্যেককে সোজা করে দিয়েছেন। নটি বিনোদিনী থেকে বিবেকানন্দ সবাইকে নতুনভাবে বদলে দিয়েছেন, আশ্রিত বৎসলে যে বসে বসি বসে শক্ত, তিনি যাকে আশ্রয় দিয়েছেন তাকে কখনোই ফেলে দেননি। কী করে তার জীবন গঠন হবে, কী করে তার জীবনের অন্য রকম ভাব আসবে? শুধুমাত্র এদের নয়, মা ঠাকুরুনকে দেখুন না কীরকম বলছেন, মা ঠাকুরুনকে বলছেন যে শিক্ষা দিচ্ছেন কেমন করে সকলের সাথে ব্যবহার করবে, কীভাবে লোক ব্যবহার করবে, প্রতিটি কথা তাকে শেখাচ্ছেন। মা তো তার ডিভাইন কনসার্ট, শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি। ঠাকুর কি জানতেন না যাকে পুজো করছেন, যাকে অভিষিক্ত করছেন, সঙ্ঘের সঙ্ঘ জননী রূপে যাকে উদ্ঘোষণ করছেন, যার পূজা করছেন, যার পায়ে নিজের সাধনার ফল দিচ্ছেন, উনি কি জানতেন না? কিন্তু কীরকমভাবে একবারে পলিশ করছেন, বারবার পরীক্ষা নিচ্ছেন, বারবার জানতে চাইছেন, বারবার দেখার চেষ্টা করছেন।
রাম রাম দত্তে এই আমাদের বলরাম বাবুর স্ত্রী, তিনি অসুস্থ, মাকে বলছেন, মা বলছেন কি করে যাব, এ নেই, পালকি নেই, বলছে আমার রামের সংসার ভেসে যাচ্ছে, তুমি পায়ে হেঁটে যাও। কি দারুণ! দেখুন, প্রত্যেককে কোনো জায়গায় ছাড়ার নেই, প্রত্যেককে বিকশিত পূর্ণতার ভাবে ভাবিত করছেন, বলছেন সাধক হবে কিন্তু জাত সাবের উদাহরণ দিচ্ছেন, সে ফোঁস তোলবার অধিকার দিচ্ছেন, বলছেন কেউ যেন আবার ভক্ত হয়েছি বলে আমাদের যেন মাটি দিয়ে মাড়িয়ে না দিয়ে যায়, আবার ভক্ত বলে সব কিছুকে নিঃসন্দেহে বিশ্বাস করে নেওয়ার কথা বলছেন না। দেখুন, একই জিনিস দুজনকে দুভাবে বলছে। যোগীন মহারাজ দেখে আনেননি, ফাটা করা নিয়ে এসছেন, বলছে আরে ও তো ব্যবসা করতে এসে, তো তোর হতো ধর্ম করতে আসেনি, দেখে নিবি না, যেখানে ফাউ আছে সেখানেও নিতে পারবি। আর আমাদের নিরঞ্জনানন্দজি গুরু নিন্দা হচ্ছিল বলে নৌকাটাকে নিয়ে এমনি এমনি করে দোল দিতে শুরু করলেন, বলে সে তো দুজন করছিল, বাকি নৌকার মানুষজনদেরকে তুই মারতে গেলি কেন? এই দুটোরই দেখুন প্রকাশ, ম্যানম্যানে প্যানপ্যানে হওয়া যাবে না, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের রাগের প্রকাশ এটাও যেন না থাকে, সামান্যতম কোনো প্রকাশ নেই। তিনি আমাদের পারাপারের কাণ্ডারি, তিনি আমাদের রসিয়েছেন, আমাদের আশ্রয় দিয়েছেন, আমাদের তৈরি করে দিয়েছেন, তিনি ছাড়াও যে আমরা চলতে পারি তার সমস্ত জীবন দিয়ে তা আছে। ছেলেবেলায় যখন তিনি দক্ষিণেশ্বরে আসবেন, তার আগেকার ঘটনা, তিনি তার বালক শিষ্যদের বলছেন, বালক বন্ধুদের বলছেন, তোমরা ভগবানের নাম করো না কেন, ভগবানের চিন্তা করো না করো, সারাদিন হো 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 করে বেরিয়ে বেড়াও। চিনু শাখারি বলছেন, বুঝেছি গদাধর, তুমি এই কক্ষপথে বেরিয়ে যাবে, তাই আমাদের একটা অবলম্বন খুঁজে দেওয়ার চেষ্টা করছো। বালকেরা বলছে, আমাদের এসব ভগবান টগবান দরকার নেই, ভগবানকে চিন্তা করলে যে আনন্দ সে তোমার সঙ্গেই পাই, ভগবানকে কেন চিন্তা করতে যাব। তিনি প্রতি মুহূর্তে তৈরি করছেন, সে যখন শেষ অসুখের সময় সবাইকে একটু একটু করে তৈরি করে দিচ্ছেন, যাতে তিনি চলে গেলে তারা অবলম্বন শূন্য না হয়ে দাঁড়ায়। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটি গল্প আছে যেটা দিয়ে শেষ করব, করি এত দ্রুত যায়, অন্য সময় যখন করি তখন বেশ অল্প অল্প থাকে, আর দ্রুত গতিতে আজকে ঘড়ি ঘুরছে। একটা ভারী সুন্দর গল্প আছে যেটা দিয়ে শেষ করব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শ্রীরামকৃষ্ণদেবকে একটা একটা গল্পের সঙ্গে বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব একটা মুক্তির নৌকো নিয়ে বেরিয়েছেন, একটা বড় নৌকো নিয়ে বেরিয়েছেন, সে নৌকো এসে ঘাটে বেঁধেছে, ঘাটে বাধা মাত্র, আমরা তো যেহেতু নদীর ধারেই থাকি এইগুলো আমরা খুব হাড়ে হাড়ে জানি, যারা দু চারজন লোক থাকে জেটিতে বসে আছে টপ করে উঠে পড়ে নৌকাতে। আগের দিন এক মুসলিম ভদ্রমহিলার সঙ্গে আমার খুব ঝগড়া হয়ে গেল, হ্যাঁ বাক্স প্যাঁটারা নিয়ে আমলাম, দাঁড়াকে নামতে দিন, স্টিমারটা খালি হোক, তারপরে তো গোটাটাই আপনার, অন্তত আমাদের নামতে দিন, এরকম নামতে দেয় না, এরকম মানুষজন আছে যারা লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়ে। আরেক দল, দ্বিতীয় দল, তারা ওই টিকিট ঘাটে টিকিট কেটে কোথা দিয়ে যাবে বুঝতে পারে না, ঠাকুর বলছে আয় আয় এদিকে আয় এদিকে আয় চলে আয়, তারা টুকটুক করে আসে। তৃতীয় দল আমরা শেয়ানা, এই ঘাটের ধারে অনেক দোকানে থাকে, আমাদের ওখানে পেটাই পরোটা, আলুর চপ, ফুলুরি, এমনকি নৌকা দাঁড়িয়ে আছে সবাই তখন কড়াইয়ের দর করছে, হাঁড়ির দর করছে, বলছেন এই দলটাই বেশি। শ্রীরামকৃষ্ণদেব তখন কি করেন, আচ্ছা করে কোমর কষেন, তারপরে এরকমভাবে টপকে 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 টপকে, অপূর্ব বর্ণনা আছে সেটা, সেইভাবে তিনি যান, তারপরে হিড়হিড় করে তাদের টানতে টানতে আসেন। তারা বলেন ওগো আমি যাব না, ওই আমাদের জেটিতে আসার সময় অনেকগুলো রেলিং থাকে, সেইগুলো ধরে, কল্পনা করি আমি এরকম, তিনি টানছেন আমাকে, আমিও রেলিংটা ধরে আছি, ওগো যাবো না, এখন অনেক কাজ বাকি আছে, এই হতে হবে, তাই হতে হবে, সেই হতে হবে, এইরকম এখানে এখানে বক্তৃতা দিতে অক্সফোর্ডে গিয়ে পিচপিচ করে আসতে হবে, কত বাসন আছে। আমরা বলতে থাকি ওগো আমরা যাবো না, ঠাকুর হিড়হিড় হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসেন, ডাম্প করে দেওয়ার মতো নৌকায় ডাম্প করেন, যাত্রা করে দেন অনন্তের পথে। যে পথ যাত্রা করলে কিছু দূর যাওয়ার পর বুঝি এই জগৎ যেন কোনোটাই সত্য নয়, একমাত্র তিনি সত্য, রবীন্দ্রনাথ লিখছেন না, তরি কি তার তীরের শেষে ঠেকবে এবার ঘাটে এসে, শেথায় অন্ধকারের মাঝে দেয় যে দেখা প্রদীপ রাজি, ওরে মাঝি ওরে আমার মানুষ জন্ম তরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাসি উঠছে বাজি। আমাদের জীবন তরি প্রায় শেষের দিকে এসেছে, শুধু তাকে ধরে তাকে আঁকড়ে থাকা দরকার, তিনি ঠিক আমাদের শুকনো মানুষকে রসিক করবেন, আর এত রস দেবেন যে টপ 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 করে ঢালতে ঢালতেও সারাটা জীবন শেষ হবে না,
ঠাকুর আমাদের সেই শক্তি দিন। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।